আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন, তাও আবার বাংলাতে। ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন, ওটাকে ক্রপ করুন, আর তখনই ভিডিওতে এটার সমাধান পান। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কোশ্চেন আমাদের কি বলেছে, ফর এনি ইন্টিজার কে লেট আলফা কে ইজ ইকাল টু কস কে পাই বাই সেভেন প্লাস আই সাইন কে পাই বাই সেভেন, হোয়ার আই ইজ ইকাল টু আমাদের বলে দিচ্ছে রুট মাইনাস ওয়ান, দ্য ভ্যালু অব দ্য এক্সপ্রেশন সামেশন কে ইজ ইকাল টু ওয়ান টু টুয়েলভ আলফা কে প্লাস ওয়ান মাইনাস আলফা কে বাই সামেশন কে ইজ ইকাল টু ওয়ান টু থ্রি আলফা মড অফ আলফা ফোর কে মাইনাস ওয়ান মাইনাস আলফা ফোর কে মাইনাস টু মড, এখানে মড আছে। তো আমাদের এখানে কি বলেছে, এই কোন ফর এনি ইন্টিজার কে এর জন্য, কে হচ্ছে এখানে একটা যে কোনো একটা ইন্টিজার, এখানে আলফা কে আমাদের বলে দিচ্ছে, এখানে আইও বলে দিচ্ছে, তা এই এক্সপ্রেশনে আমাদের ভ্যালু বার করতে বলেছে। তো আমাদের এখানে কি আছে, আলফা কে ইজ ইকাল টু কস কে পাই বাই সেভেন প্লাস আই সাইন কে পাই বাই সেভেন। এবার আমাদের, আমরা কি জানি, এখানে কস থিটা প্লাস আই সাইন থিটা ইজ ইকাল টু ই টু দি পাওয়ার আই থিটা, এটা জানি। তো আমরা আলফা কে ইজ ইকাল টু আমাদের এখানে কত হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার আই থিটার জায়গায় কে পাই বাই সেভেন, এটা চলে আসছে। দেন এবার আমরা যদি আলফা কে প্লাস ওয়ান করি তাহলে আমরা কি পাবো, ই টু দি পাওয়ার আই কে প্লাস ওয়ান বাই সেভেন, আর তার সাথে কি থাকবে, এখানে পাই থাকবে। দেন আমরা যদি আলফা ফোর কে মাইনাস ওয়ান ইজ ইকাল টু আমরা কি পাবো, ই টু দি পাওয়ার আই ফোর কে মাইনাস ওয়ান ইন্টু থাকবে আলফা বাই সেভেন, আমরা এই যা যা ফর্ম আছে সেই ফর্মে আমরা এখানে ভেঙে নিচ্ছি। আর এখানে আলফা ফোর কে মাইনাস টু যদি হয় তাহলে আমাদের কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার আই ফোর কে মাইনাস টু বাই সেভেন আলফা, সরি বাই, এটা হয়ে যাবে আমাদের। তো এবার আমাদের এক্সপ্রেশনটা যেটা দিয়েছে সেটা আমাদের, এটা আলাদা, তো এক্সপ্রেশনটা যেটা আমাদের দিয়েছে সেটা আমরা এখানে লিখে নেব। আমাদের এক্সপ্রেশনটা কি আছে, এখানে সামেশন অফ কে ইজ ইকাল টু ওয়ান টু টুয়েলভ, এখানে কি দিয়েছে, আলফা কে প্লাস ওয়ান মাইনাস আলফা কে বাই সামেশন অফ কে ইজ ইকাল টু ওয়ান টু থ্রি আলফা ফোর কে মাইনাস ওয়ান মাইনাস আলফা ফোর কে মাইনাস টু, এটা দিয়ে দিয়েছে। তো এবার আমরা এখানে ভ্যালুগুলো পুট করে দেবো, তাহলে আমাদের এখানে কি চলে আসবে, আমরা ভ্যালুগুলো পুট করলে আমাদের এখানে, আমাদের এখানে চলে আসছে সামেশন অফ কে ইজ ইকাল টু ওয়ান টু টুয়েলভ, এখানে আলফা কে কে প্লাস ওয়ান আমরা এখানে বার করেছি, আলফা কে প্লাস ওয়ান কি আছে, ই টু দি পাওয়ার আই কে প্লাস ওয়ান বাই সেভেন ইন্টু আলফা, সরি পাই মাইনাস ই টু দি আলফা কে, আমরা আলফা কে ভ্যালু ফাইন করেছি, লিখে নেবো ই টু দি পাওয়ার আই কে বাই সেভেন পাই, এটা আমাদের কত ছিল, এটা ছিল মড বাই সামেশন অফ কে ইজ ইকাল টু ওয়ান টু থ্রি মড অফ এটা ভ্যালু ই টু দি পাওয়ার আই ফোর কে মাইনাস ওয়ান পাই বাই সেভেন, দেন এটা ভ্যালু মাইনাস এখানে কি চলে আসবে, ই টু দি পাওয়ার আই ফোর কে মাইনাস টু পাই বাই সেভেন, এটা চলে এলো। এবার আমরা এখান থেকে কি করব, এই উপরটা থেকে আমরা ই টু দি পাওয়ার আই কে পাই বাই সেভেন কমন নেব, ই টু দি পাওয়ার আই কে পাই বাই সেভেন আমরা যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে, তো এবার আমরা যদি এখান থেকে কমন নিই তাহলে আমরা কত পাচ্ছি, সামেশন অফ কে ইজ ইকাল টু ওয়ান টু টুয়েলভ, আমরা কমন নিচ্ছি এখানে ই টু দি পাওয়ার আইওটা দ্যাট ইজ আইওটা ই টু দি পাওয়ার আইওটা কে পাই বাই সেভেন যদি আমি কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকছে, এখানে মড অফ নিচ্ছি, দেন এখানে পড়ে থাকছে ই টু দি পাওয়ার আইওটা পাই বাই সেভেন মাইনাস ওয়ান, এটা পড়ে থাকছে। আর নিচে কি পড়ে থাকছে আমাদের, নিচে যদি আমরা এখান থেকে কমন নিই সামেশন কে ইজ ইকাল টু ওয়ান টু এখানে থ্রি, এখানে আমি যদি কমন নিই ই টু দি পাওয়ার আইওটা ফোর কে মাইনাস টু পাই বাই সেভেন, আমি যদি কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকছে, ই টু দি পাওয়ার আইওটা পাই বাই সেভেন মাইনাস ওয়ান। তো আমাদের এখানে এই টার্মটা আর এই টার্মটা তো আমাদের এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দেন এবার, তো
এবার আমরা এখানে এইটার ভ্যালু দেখব। তো এইটার ভ্যালু দেখতে গেলে আমরা কি করব, মড আছে, তো আমরা ই টু দি পাওয়ার আয়োটা থিটাকে যদি মড করি তাহলে থিটার যে কোনো ভ্যালু হোক এই ভ্যালুটা আমাদের কত চলে আসবে, কস থিটা মড অফ কস থিটা প্লাস আই সাইন থিটা, এই ভ্যালুটা ওয়ান চলে আসবে, ওয়ান চলে আসবে, কারণ আমাদের রুট ওভার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান হয়ে যায়। সেম এখানেও কে যে কোনো ভ্যালুর জন্য আমাদের এই ভ্যালুটা আমাদের কি চলে আসবে, এই ভ্যালুটা আমাদের চলে আসবে ওয়ান। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি সামেশন অফ কে ইজ ইকাল টু ওয়ান টু 12, এর ভ্যালুটা আমাদের কত হলো ওয়ান, বাই নিচেও তাই এখানে কে যে কোনো ভ্যালুর জন্য এই মডের ভ্যালুটা কি চলে আসবে আমাদের ওয়ান। তো এখানে কি হয়ে যাবে, কে ইজ ইকাল টু ওয়ান টু থ্রি, এখানে মডের ভ্যালুটা আমাদের কত চলে আসবে ওয়ান। তো এইটা ইকুয়াল টু আমরা কি এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি, এখানেও যদি আমরা 12 টাইমস করি, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম করে যদি 12 টাইমস করি, আর নিচে যদি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা যদি করি তাহলে উপরে কত আসবে আমাদের, উপরে আসবে 12/3 ইজ ইকাল টু 4। তো এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো দ্যাট ইজ দ্য অ্যান্সার এই এক্সপেনশনটার। থ্যাংক ইউ।